আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই মজাদার সুপার ময়েস্ট চকলেট কেক। এটা এতটা মজা হয় যে এর উপরে আর কোনো আলাদা চাকচিক্যের প্রয়োজন নেই, এটা এমনিতেই অনেক মজা। চলুন আজকে আপনাদের সাথে আমি আমার প্রস্তুত প্রণালীটা শেয়ার করে ফেলি। একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, 1/3 কাপ কোকো পাউডার নিয়ে নিব, 1 টেবিল স্পুন নিয়ে নিব বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিব 1 টেবিল স্পুন। এগুলোকে ছেঁকে নিলাম। চিনি দিব 1 কাপ পরিমাণ, লবণ দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ। সবগুলোকে এখন মিক্স করে নেব। রুম টেম্পারেচারে 2টা ডিম ভেঙে এর মাঝখানে দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ, দুধ দিলাম 1/2 কাপ, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এখন একটা বিটারের সাহায্যে প্রথমে সবচেয়ে লো স্পিডে কিছুক্ষণ বিট করব। এখন আবার হাই স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নেব। কফি পাউডার 1 টেবিল স্পুন নিয়ে নিলাম, 1/3 কাপ একদম ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে এই 2টাকে এখন মিক্স করে ফেলব। কেকের ব্যাটারের মধ্যে গরম মিশ্রণটা ঢেলে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। লাস্টে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন ভিনেগার, দিয়ে আর 1 মিনিটের মতো বিট করলেই আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে। কেক মোল্ডের মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর নর্মাল পেপার আমি এর মধ্যে বিছিয়ে দিলাম। এখন কেকের ব্যাটারটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের সমান পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফোটানোর পর্যায়ে চলে আসবে তখন আমি কেক টিনটা বা কেক মোল্ডটা এর মধ্যে বসিয়ে দিব। একটা প্লেটের সাহায্যে আমি এটাকে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার সাহায্যেও ঢেকে দিব। আর ঠিক 50 মিনিট পর্যন্ত মিডিয়াম টু লো হিটে আমি কেকটাকে বেক করব। 50 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি আর ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি কেকটা চেক করব হয়েছে কি না। কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে অপেক্ষা করব এটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেক টিন থেকে কেকটাকে আলাদা করে নেব। কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি এখন মাঝ বরাবর একটা ভাগ করে নিব। এর উপরে দিয়ে দিব কিছুটা চকলেট গানাশ, দিয়ে চারিদিকে স্প্রেড করে দিব। তৈরি হয়ে গেল মজাদার সুপার ময়েস্ট চকলেট কেক। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা যে কতটা মজা হয়, আপনারা ট্রাই না করলে কখনো বুঝতে পারবেন না। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করেই আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।